আচ্ছা, আপনারা কি কখনো একটা কয়েনকে হাতে নিয়ে ভালো করে লক্ষ্য করে দেখেছেন? এর মধ্যে থাকা একটা ছোট্ট বৈশিষ্ট্য কিন্তু সেই কয়েনটিকে করে তুলতে পারে অসম্ভব দাম। আপনারা কি জানেন নুমিজমেটিকরা কয়েনকে ডিসক্রাইব করার জন্য কি কি ধরনের টার্ম ব্যবহার করেন? তো চলুন আজকের ভিডিওয় এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা জেনে নেব। নমস্কার, টাকা পয়সা চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর হ্যাঁ, চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আপনাদের কাছে প্রশ্ন রাখি, আচ্ছা একটা কয়েন কাকে বলে? আসলে ল্যাতিন শব্দ কিউনিয়াস, এর থেকেই এই কয়েন টার্মটার উৎপত্তি। এই কিউনিয়াস শব্দের ইংরেজি অর্থ হচ্ছে ওয়েজেস, অর্থাৎ সেই সময় প্রাচীনকালে যে সমস্ত ডাই ব্যবহার করে কয়েন তৈরি করা হতো সেগুলি এই ওয়েজেসের মতো দেখতে ছিল বলে তাদেরকে এই কিউনিয়াস বলে ডাকা হতো। সেখান থেকে এই কয়েন শব্দের উৎপত্তি। সাধারণভাবে আমরা কয়েন বলতে বুঝি কোনো ধাতু বা মেটালের তৈরি একটা বস্তু যার একটা নির্দিষ্ট শেপ এবং সাইজ রয়েছে এবং যার মধ্যে কোনো দেশের সরকার বা কোনো ইস্যুইং অথরিটি একটা নির্দিষ্ট ভ্যালু অ্যাড করে দিয়েছেন। তো চলুন দেখে নিই সেরকম একটা কয়েনের অ্যানাটমি, অর্থাৎ একটা কয়েনের কি কি বিশেষ পার্ট রয়েছে, কোন কোন বিষয়গুলো আমাদের জানা দরকার একটা সাধারণ কয়েন এবং একটা রেয়ার কয়েনকে চিনতে গেলে। প্রথমেই অ্যানাটমির মধ্যে যে জিনিসটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে সেটা হচ্ছে একটা কয়েনের দুটো আলাদা আলাদা ফেস রয়েছে, অর্থাৎ দুটো দিক রয়েছে, একটাকে আমরা বলি হেডস, একটাকে, কিন্তু নুমিজমেটিক্সের ভাষায় এগুলোকে বলা হয় অভ্যার সাইড এবং রিভার্স সাইড। এই অভ্যার সাইডগুলো হচ্ছে যে সাইডে সাধারণভাবে কোনো একটা কয়েনের কি না কোন দেশের তৈরি, সেই দেশের সাধারণ কোনো একটা এমব্লেম বা কোনো একটা নকশা এগুলো থাকে সেদিকটাকে বলা হয় অভ্যার সাইড। আর রিভার্স সাইড হলো যে সাইডে মূলত ডিনোমিনেশনটা লেখা থাকে, মিন্টিং ইয়ার লেখা থাকে, মিন্ট মার্ক থাকে, বা কোনো কোনো ক্ষেত্রে কোনো বিশেষ থিম তার উপর যদি কোন কয়েনটা তৈরি হয় সেটার উল্লেখ থাকে। এরপর যদি সাধারণভাবে আমরা একটা কয়েনের আকৃতির দিকে নজর দিই তাহলে দেখবো এখনকার অধিকাংশ কয়েনই কিন্তু গোলাকার। তার পিছনে মূল কারণ হলো গোলাকার হওয়ার ফলে এই কয়েন বহন করার সুবিধা এবং সাধারণভাবে এই ঘষাঘষি লেগে বা অন্য কোনো ঘর্ষণজনিত কারণে এদের কিন্তু ক্ষতি কম হয় অন্যান্য অ্যাঙ্গুলার কয়েনের তুলনায়। এই গোলাকৃতি আকার ছাড়াও কিন্তু বিশ্বে আরও নানান রকমের নানান আকৃতির কয়েন কিন্তু পাওয়া যায়, তবে সেগুলো তুলনামূলকভাবে একটু কম। কয়েনের সাইজের কথা যদি বলতে হয় তাহলে এটা বলাই যায় যে বিভিন্ন কয়েনের সাইজ কিন্তু আলাদা আলাদা রকম হয় এবং গোলাকার কয়েনের ক্ষেত্রে কিন্তু তার ডায়ামিটার কিন্তু মিলিমিটারে মাপা হয়। সাধারণভাবে অনেক ছোট ডিনোমিনেশনের কয়েনগুলোর সাইজ তুলনামূলকভাবে ছোট হয় এবং বড় ডিনোমিনেশনের কয়েনগুলোর সাইজ তুলনামূলক বড় হয়, যদিও এরকম কোনো রুল বাস্তবে নেই। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আমরা নজর রাখবো, সেটা হচ্ছে এজ অফ কয়েন, অর্থাৎ একটি কয়েনের যে ধার সেই ধার বরাবর কোনো বিশেষ ধরনের কোনো কিছু রয়েছে কিনা। যেমনটা এখানে দেখতেই পাচ্ছেন এই ধার বরাবর কি রয়েছে না, একটা লম্বা 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 করে দাড়ি দাড়ি রয়েছে বা সেরেসেন্স রয়েছে, এই ধরনের যদি এজ হয় তাকে আমরা বলে থাকি রিডেড এজ। আবার দেখুন এই কয়েনটির ক্ষেত্রে কি রয়েছে না, একটা কমপ্লেক্স স্ট্রাকচার রয়েছে, একটা ওই দাড়ি দাড়ির সাথে বেশ কিছু আলাদা আকৃতির রয়েছে এখানে, এই ধরনের এজকে বলা হয় সিকিউরিটি এজ। এবং কোনো কোনো কয়েনের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো এরকম সেরেশন বা সিকিউরিটি এজ নাও থাকতে পারে, সেক্ষেত্রে তাদেরকে বলা হয় প্লেন এজ। এই এজ এর উপর ভিত্তি করে কিন্তু কয়েনের দামের অনেক হেরফের হয়, কারণ একই কয়েনের আলাদা আলাদা এজ ভ্যারাইটি থাকে এবং আলাদা আলাদা এজ ভ্যারাইটির আলাদা আলাদা কিন্তু নুমিজমেটিক ভ্যালু হয়, তাই এই এজ বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কয়েনের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কয়েনটি কোন ধাতু দিয়ে তৈরি হয়েছে সেই মেটাল কম্পোজিশন। সাধারণভাবে আজকাল স্টিলের কয়েন বেশি দেখা গেল, হিস্টোরিক্যালি কিন্তু সোনা, রূপো, তামা, ব্রোঞ্জ এছাড়াও নিকেল এবং কপার নিকেলের তৈরি কয়েনেও কিন্তু লক্ষ্য করা যায়। চলুন এবারে নজর দিই কয়েনের একটি মূল বিষয়বস্তু, সেটা হচ্ছে কি না ইনক্রিপশন, অর্থাৎ কয়েনের উপর কি ছাপা বা লেখা আছে। এই অংশটাকে আমরা নুমিজমেটিকের ভাষায় লেজেন্ডসও বলে থাকি। যেমন ধরুন অভ্যার সাইডে যে এমব্লেম বা যে দেশের নাম খোদাই করা আছে সেইগুলো, বা রিভার সাইডে যে মিন্টিং ইয়ার বা মিন্ট মার্ক বা আলাদা কোনো বিশেষ সিম্বল যদি সেখানে মিন্ট করা থাকে সেগুলোকে আমরা এক কথাই বলি কি না ইনস্ক্রিপশন। এই ইনস্ক্রিপশনের গুরুত্ব কিন্তু অনেক, কারণ এই ইনস্ক্রিপশনের বিভিন্ন রকমের ভ্যারাইটি হয় এবং ভ্যারাইটি অনুযায়ী কিন্তু তার নুমিজমেটিক ভ্যালু আলাদা আলাদা হতে পারে। এই ইনস্ক্রিপশনের একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো মিন্ট মার্ক, অর্থাৎ
কি না কোন মিন্ট থেকে একটি কয়েন তৈরি হয়েছে, সেই মিন্টের একটা নিজস্ব সিম্বল কিন্তু এখানে কি করা থাকে না মিন্ট করা থাকে। এই মিন্ট মার্ক সম্পর্কিত ডিটেল ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, তাই সেটি যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আরও বেশ কিছু এক্সাইটিং ইনফরমেশন নিয়ে ফিরে আসছি পরের ভিডিওয়ে।